Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala nabiyina Muhammad wa alihi wa ashabihi ajma'in amma ba'd. সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের আয়োজনে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আসন্না ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবির সারসংক্ষেপ। প্রিয় দর্শক, আজ ইনশাআল্লাহ ১৩তম তারাবি শুরু হবে এবং ১৩তম তারাবিতে আজকে তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ ১৬তম পারা। দেশব্যাপী বিভিন্ন মসজিদে আজ ১৬তম পারায় হাফেজ সাহেবগণ ইনশাআল্লাহ যে সমস্ত আয়াত তেলাওয়াত করবেন তার সারসংক্ষেপ আমরা সংক্ষেপে এখানে তুলে ধরার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, ১৬তম পারার শুরুর দিকেই সূরা কাহফের অবশিষ্ট অংশ রয়েছে, তার পূর্ববর্তী অংশ ১৫তম পারায় ছিল। এরপরে ১৬তম পারা জুড়ে থাকবে সূরায় মারিয়াম এবং সূরায় তাহা। এর সবগুলোরই মোটামুটি গুরুত্বপূর্ণ অংশ, প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ, তার মধ্যে থেকে কিছু কিছু অংশ আমরা ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, ১৬তম পারার সূরায় কাহফের যে অংশটি রয়েছে সেখানে গোটা সূরায় কাহফ জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি বিষয়কে হাইলাইট করেছেন, গুরুত্বের সাথে আলোচনা করেছেন। তার একটি হলো যে মানুষ দিন বা নিজের ইসলামকে, নিজের ধর্মকে, নিজের দিনদারিকে নিয়ে যখন মানুষ বিপাকে পড়ে তখন মানুষের করণীয় কী হয় সে সম্পর্কে আদর্শ রেখেছেন। এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ কাউকে দিলে সেই সম্পদ এটার দ্বারা মানুষ ফিতনায় পতিত হয় এবং পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফিতনা সম্পদ থাকে, সেই পরীক্ষায় মানুষ কীভাবে উত্তীর্ণ হতে হবে সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা এবং দৃষ্টান্ত রেখেছেন। এরপর সূরা কাহফে তৃতীয়ত যে বিষয়টি রেখেছেন তা হলো কারো কাছে যদি ইলম থাকে তাহলে সেক্ষেত্রে তার করণীয় কী থাকে, এবং যদি কেউ ইলম অন্বেষণ করতে চায় তাহলে ইলমের জন্য কী ধরনের ফিতনা বা পরীক্ষা দিয়ে তারপরে উত্তীর্ণ হতে হয় সে বিষয়ে দৃষ্টান্ত রয়েছে। তারপরে রয়েছে কারোর কাছে যদি শক্তি থাকে তাহলে সেই শক্তিকে কীভাবে সদ্ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে দৃষ্টান্ত রয়েছে। প্রিয় দর্শক, প্রথম দৃষ্টান্ত সম্পর্কে আসহাবে কাহফ, যাদের নামে সূরারই নামকরণ করেছে কাহফ শব্দের অর্থ গর্ত। আসহাবে কাহফ বলা হয় গর্তওয়ালাদেরকে, অর্থাৎ কিছু যুবককে, যে যুবকেরা তাদের দেশের লোকেরা শিরকে তাদেরকে আল্লাহর অবাধ্যতায় এবং আল্লাহর নাফরমানিতে কুফুরিতে যারা তাদেরকে যখন বাধ্য করছিল তখন তারা নিজেদেরকে রক্ষা করবার জন্য শিরক থেকে তাওহীদের উপরে টিকে থাকবার জন্য সে এলাকা ছেড়ে তারা চলে এসেছেন চিরতরে আপনজনকে ছেড়ে, এবং অজানা উদ্দেশ্যে এসে তারা একটি গর্তে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন এক ঘুম পাড়িয়েছিলেন যে ঘুম ছিল শত শত বছরের দীর্ঘ ঘুম, এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সে ঘুম থেকে জাগ্রত করেছেন, তারা বেরিয়ে এসেছে। বিস্তারিত ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের একেবারে শুরুর দিকেই আলোকপাত করেছেন। এই ঘটনা আমাদের তরুণদের জন্য, যুবকদের জন্য এবং সব শ্রেণীর মানুষের জন্য, বিশেষ করে তরুণদের জন্য যারা দিনের উপরে চলতে চায়, যে কোনো মূল্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, এবং প্রয়োজনে যত প্রিয় মানুষ হোক, প্রয়োজনে যত প্রিয় বন্ধু হোক, যদি সে আমাকে অন্যায়ের পথে প্ররোচিত করে তাহলে তার সংস্রব ত্যাগ করে আসার শিক্ষা এই ঘটনা আমাদেরকে দিচ্ছে দিনকে রক্ষা করার খাতিরে। এরপর দ্বিতীয় ঘটনাটি ৩২ নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াদরিব লাহুম মাসালান রাজুলাইনি জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব, আর দুজন ব্যক্তির দৃষ্টান্ত আপনি মানুষের সামনে দিন যাদেরকে আমি দুটি বাগান দিয়েছিলাম আঙ্গুরের, এবং তার মধ্যবর্তী জায়গায় ফসলের ব্যবস্থাও তাদের জন্য ছিল, তাদেরকে ফসল দিয়েছিলাম আমি। তাদের ভেতরে একজন, দুজনই ভাই ছিল, একজন ভাই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমস্ত সম্পদ, এই সমস্ত নেয়ামত পেয়ে আল্লাহর নেয়ামতকে তিনি অস্বীকার করে বসলেন, এবং তিনি মনে করলেন যে তার এই নেয়ামত স্থায়ীভাবে তার কাছে থাকবে, এবং তিনি বললেন মা আযুন্নু সাআতা কায়েমা, আমি মনে করি না কিয়ামত আসবে, নাউজুবিল্লাহ। তখন তার অপর ভাই যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছিলেন তার মতোই তিনি বলেছেন আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তোমাকে মাটি থেকে যে আল্লাহ সৃষ্টি করছেন তুমি তার কুফরি করলে। সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, এরপরে তোমাকে বীর্য থেকে সৃষ্টি করে এরপর তোমাকে একজন মানুষ রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, পরিণত করলেন, সে আল্লাহকে তুমি অস্বীকার করে বসলে। এভাবে বিভিন্নভাবে তার ভাইকে তিনি দাওয়াত দিতে লাগলেন, কিন্তু তিনি কথা শুনলেন না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুফরি করলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সে বাগানকে নিমিষেই ধ্বংস করে দিয়েছিলেন যা ছিল তখনকার জন্য বিশাল বড় একটি সম্পদ। আর যে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করেছেন এবং ফসলের যাকাত দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদ রক্ষা করেছেন। প্রিয় দর্শক, এ ধরনের ঘটনা আমাদের সমাজে প্রতিদিন ঘটে না, বরং শত শত হাজার হাজার বছরে দু চারটি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দৃষ্টান্তস্বরূপ দান করেন যেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং আজকাল আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের আচার আচরণে আমাদের হাবভাবে আমাদের চালচলনে কিন্তু প্রথমোক্ত ব্যক্তির মতোই অনেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতকে আমরা অস্বীকার করি আল্লাহর সঙ্গে অন্য ব্যক্তিকে বস্তুকে আমরা শরীক করি যে ভালোবাসা সবচেয়ে বেশি আল্লাহকে দেওয়ার কথা সেটা আমরা অন্য অনেককে দিয়ে রেখেছি অন্য অনেক বস্তু ব্যক্তিকে দিয়ে রেখেছি এবং এভাবে নানাভাবে আমরা শিরকে লিপ্ত হচ্ছে প্রিয় দর্শক এবং দুনিয়া আমাদেরকে এমনভাবে মোহাবিষ্ট করে রেখেছে যেভাবে সেই লোকটিকে রেখেছে আমরা হয়তো মুখে স্বীকার করছি আর তিনি মুখে অস্বীকার করছেন বেশ কম এতটুকু প্রিয় দর্শক সেজন্য এই ঘটনা থেকেও শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে পরিবর্তন করা উচিত এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গেই আমাদেরকে শিক্ষার জন্য আরেকটি অত্যন্ত হৃদয়স্পর্শী আয়াত রয়েছে আজকের তারাবিতে আর সেই আয়াতটি হলো আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা অর্থাৎ দুনিয়াতে যত সম্পদ সন্ততি যত কিছু আছে এই সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলো হলো জিনাতুল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনের শোভা দুনিয়ার জীবনের সৌন্দর্য মাত্র আর মানুষ যে সমস্ত নেকামল করে এই সমস্ত নেকামল এগুলো হলো আল্লাহর কাছে অত্যন্ত উৎকৃষ্ট সম্পদ মানুষের এবং এগুলো মানুষের বিনিময় হিসাবে সবচেয়ে বেস্ট বিনিময় যেগুলো এগুলোর বিনিময় সবচেয়ে বেস্ট বিনিময় উত্তম বিনিময় হিসাবে তারা পাবে কিয়ামতে আখিরাতে আল্লাহর কাছে আর এগুলোই হলো স্থায়ী এবং এগুলোই হলো আসল সম্পদ প্রিয় দর্শক দুনিয়ার যত সম্পদ আছে সত্যি এই সবগুলোই আমাদের কিছু সময়ের চাকচিক্য এবং সৌন্দর্য মাত্র মুহূর্তে নিমেষে যে কোনো সময় আমরা এগুলোকে ত্যাগ করে চলে যেতে বাধ্য হই অথবা এগুলো আমাদেরকে ত্যাগ করে চলে যায় এগুলো শুধুমাত্র সাময়িক শোভাবর্ধন আর স্থায়ী আমাদের সম্পদ যেটা সেটি হলো অ্যাসিড হলো নেক আমল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন এরপরে ৬০ নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাজির আলাইহিস সালামের সঙ্গে মুসা আলাইহিস সালামের যে ঐতিহাসিক ঘটনা সেটি উল্লেখ করেছেন এবং এর মাধ্যমে একজন মানুষ ইলম অর্জন করার ক্ষেত্রে তিনি কী ধরনের ফিতনা বা পরীক্ষার মুখোমুখি হন এবং সেটা কীভাবে উত্তীর্ণ হতে হবে সেই শিক্ষা এবং দীক্ষা রয়েছে এবং গোটা ঘটনার সংক্ষিপ্ত সার হলো মুসা আলাইহিস সালাম তার নিকট আত্মীয়কে নিয়ে যাচ্ছেন সমুদ্র তীরবর্তী এলাকা দিয়ে কোথাও এবং কোনো এক জায়গা তাদের খাবারের জন্য যে মাছ তারা প্রস্তুত করে নিয়ে আসছিলেন ভুনা করে নিয়ে আসছিলেন সেই মাছটি অলৌকিকভাবে সমুদ্র পথে হাঁটা শুরু করলো তারা সেই মাছটিকে ফলো করলেন এরপরে ফলো করার পরে সেখান থেকে দেখলেন যে একজন ব্যক্তি ভেসে আসলেন খাজির আলাইহিস সালাম একজন ব্যক্তি আসলেন তো এই খাজির আলাইহিস সালামের সেই পথ ধরে চলে আসা দেখে তারা অলৌকিক ঘটনা বটি অলৌকিকতা দেখে তারা আশ্চর্যজনিত হলেন এবং তার সঙ্গে পরিচিত হলেন তার কাছে অনেক জ্ঞান আছে জানতে পারলেন তখন তিনি জানতে চাইলেন যে আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারি কিনা তিনি বলেছেন আমার কাছে জ্ঞান অর্জন করতে হলে প্রশ্ন করা যাবে না বরং আমি যা বলবো বা করবো সেটা শুধুমাত্র দেখতে হবে একটা পর্যায়ে তুমি ব্যাখ্যা জানতে পারবে মুসা আলাইহিস সালাম সেই অঙ্গীকার তার সাথে করেই চলা শুরু করলেন এবং পথে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে তার ভিতরে প্রথম ঘটনা হলো তারা উভয় যাচ্ছিলেন কোনো একটি নৌকা দিয়ে আর সে নৌকায় আরোহণ করার পরে নৌকার যে মাঝি তিনি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিলেন না তারপরে তারা সেই নৌকা পার হলেন কিন্তু তিনি সেই নৌকা ভেঙে দিলেন কিছুটা মুসা ইসলাম বলেন যে আপনি একটা ভালো নৌকা ভেঙে দিলেন বেচারা আমাদের উপকার করলো তিনি বলেন তোমাকে না বললাম প্রশ্ন করা যাবে না এভাবে একটা বাচ্চাকে পরে তিনি হত্যা করেছেন সেখানে মুসা ইসলাম প্রশ্ন তুলেছেন এরপরে আপনার একটি এলাকা দিয়ে যাচ্ছিলেন তাদের ওয়াল কিছুটা ঝুঁকে গিয়েছিল মানে নুয়ে পড়েছিল একটা ওয়াল আর সে এলাকার মানুষের সে ওয়ালের মালিক যারা বা আশপাশের লোক যারা তাদের কাছে তারা খাবার চেয়েছিলেন মুসাফির হিসাবে কিন্তু তারা খাবার দেননি অসুবিধে জানিয়েছেন তারপর তিনি ওয়ালটা ঠিক করে দিলেন তো তিনি বলেছেন লাউশিতাল্লাহ তাখাস্তা আর এই হাজরা আপনি এটা এমনি ঠিক করে দিলেন আপনি চাইলে তো বিনিময় হিসাবে খাবার চাইতে পারতেন যাই হোক এই তিনটি প্রশ্ন করার পরে মুসা আলাইহিস সালাম বলেন যে তুমি প্রত্যেকবারই বলেছেন তুমি এই প্রশ্নের যেহেতু প্রশ্ন তুলেছ অথবা তুমি আমার সঙ্গে থাকতে পারবে না তোমাকে বলেছি প্রশ্ন তোলা যাবে না যাই হোক এরপরে তিনি সবগুলোর ব্যাখ্যা দিলেন এবং তিনি বুঝতে পারলেন যে এগুলো সবগুলোর পেছনে এগুলো রহস্য রয়েছে এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি প্রথমত যখন শিক্ষক কোনো শর্ত দান করেন ছাত্রকে সে শর্ত খেয়াল করতে হয় এবং শিক্ষকের নির্দেশ নিষেধগুলোকে অক্ষরে অক্ষরে ফলো করার চেষ্টা করতে হয় অবশ্য মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী শরিয়াত দেখা তার কর্তব্য তিনি যখন বাহ্যিকভাবে কোনো কাজ অন্যায় মনে করেন সেটাকে তিনি অবশ্যই প্রোটেস্ট করা অসৎ কাজের বাধা প্রদানের অংশ হিসাবে হোক আর জানতে চাওয়া হিসাবে হোক এটা তার কর্তব্যের অংশ সেই হিসাবে তিনি হয়তো করেছেন কিন্তু আমাদের তালেব ইলমদের জন্য এখান থেকে বিশাল বড় শিক্ষা রয়েছে উস্তাদের প্রতি আদব মুসা আলাইহিস সালাম কিন্তু তা উস্তাদের শর্ত মেনে নিয়েছেন এবং আদবের সঙ্গে পুরো সফর তার সঙ্গে ছিলেন প্রিয় দর্শক সূরা কাহফের 83 নম্বর আয়াত থেকে পরবর্তী এক সর্বশেষ যে ঘটনা অর্থাৎ কারোর কাছে যদি শক্তি থাকে সেটা কিভাবে ব্যবহার করবে সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসআলু কানজিল কারনাইন জিলকারনাইন পৃথিবীর ইতিহাসে সারা দুনিয়া জুড়ে শাসন করা মানুষগুলোর ভিতরে একজন তাকে তার সম্পর্কে কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চেয়েছেন তিনি সত্য নবী কিনা তার ইতিহাস তারা যাচাই করতে চেয়েছেন তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল সাআতু আলাইকুম মিন যিকরি হে রাসূল আপনি বলে দিন তাদেরকে আমি তোমাদেরকে যুলকারনাইনের ঘটনা বলে শোনাবো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বিস্তারিত ঘটনা বলে শুনলেন যার সারসংক্ষেপ হলো যুলকারনাইন বাদশাহ পৃথিবীর পূর্ব প্রান্তে সফর করতে করতে সেখানে শেষ প্রান্তে গেলেন এবং দেখলেন কিছু মানুষ সেখানে বসবাস করছে ইয়াজুজ মাজুজ নামক যে সম্প্রদায় তারা প্রতিনিয়ত তাদের উপর অত্যাচার করছে তখন তিনি ইয়াজুজ মাজুজ রাতের বেলা যখন একটা সাইডে একটা পাহাড়ে বা একটা সাইডে আশ্রয় নিয়ে নেয় তখন সেখানে থেকে ওয়াল তুলে দেওয়ার পরিকল্পনা করলেন যাতে করে তারা ওয়াল ভেদ করে আসতে না পারে যাই হোক তখন তিনি ওয়াল তুলে দিলেন এবং লোকেরা তাকে টাকা পয়সা দিতে চাইলেও তিনি বলেন না টাকা পয়সা দেওয়ার দরকার নেই তোমরা আমাকে শারীরিকভাবে গায়ে খেটে পরিশ্রম করে হেল্প করো আর বাকি ম্যাটেরিয়াল যা লাগে সেটা আমি দেবো তারপর তিনি ওয়াল তৈরি করে দিলেন এখনও পর্যন্ত ইয়াজুজ সেখানে আটকা আছে বন্দি আছে কিয়ামতের পরে কিয়ামতের প্রাককালে তারা সেখান থেকে বের হয়ে আসবে প্রিয় বন্ধুগণ এখান থেকেও আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলকারনাইনকে শক্তি দিয়েছেন কিন্তু শক্তি দিয়ে তিনি জুলুম করেননি বরং মানুষের উপকার করেছেন আল্লাহ তাআলা আমাদেরকেও সেখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন এরপরে সূরা কাফের মধ্যে শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহতার কথা বলেছেন জান্নাত এবং জাহান্নামী লোকদের ভালো ও মন্দ লোকদের ঠিকানা কী হবে সে সম্পর্কে আলোচনা করেছেন এবং একটা পর্যায়ে বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসাইনা আমালা আল্লাযিনা যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসুনুনা সুনআ আমি কি তোমাদেরকে বলে দেব এই সমস্ত লোকদের কথা যারা তাদের কর্মে তারা ক্ষতিগ্রস্ত তারা মনে করে তারা ভালো কাজ করছে অথচ তারা যা করছে তা হলো মন্দ কাজ প্রিয় দর্শক যা অনেকেই অনেক মন্দ কাজকে ভালো কাজ মনে করে করছেন সেটা বেদাত হতে পারে সেটা পার্থিব জগতের কোনো কিছু হতে পারে যেগুলোকে মনে করে যে আমার জন্য অনেক কল্যাণকর অথচ এগুলো আমার জন্য কল্যাণকর নয় এজন্য ভালো এবং মন্দ এটা নিরূপণ করার মাপকাঠি হলো কোরআন এবং সুন্নাহ কোরআন এবং সুন্নাহ যেটাকে ভালো বলবে ভালো আর যেটাকে মন্দ বলবে মন্দ যদি এরকম হয় যে আমি মন্দ কাজকে ভালো মনে করে করছি শয়তান আমার কাছে এটা সুশোভিত করে রাখে এরকম প্রতারণায় আমরা অনেকে প্রতারিত হই শয়তানের দ্বারা আমরা অনেক মন্দ কাজ করি অথচ আমরা মনে করছি সেটা ভালো এজন্য কোরআন এবং হাদিসের দিকে আমাদেরকে ধাবিত হইতে হবে এবং প্রতিটি কাজকে কোরআন এবং হাদিসের ছাঁচে ফেলে চেক করতে হবে তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষের দিকে বলেছেন জাযাউহুম জাহান্নাম তাদের ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন সূরা কাফের শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার রাসূল সম্পর্কে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ ইউহা ইলাইয়া পার্থক্য হলো আমার কাছে ওহী আসে তোমাদের কাছে ওহী আসে না এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বলেছেন অতএব যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি মনে করেন তারা যে ভুল ধারণার মধ্যে রয়েছেন এই আয়াতটা প্রমাণ করে নূরের তৈরি যারা তারা হলেন ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কারভাবে বলেছেন বলে দিন আমি একজন মানুষ আর মানুষ সাধারণত মাটির তৈরি হয়ে থাকে যাই হোক এরপরে আল্লাহ তাআলা শিরক সম্পর্কে বলেছেন যদি কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় সেজন্য শিরক না করে আসে দুনিয়া থেকে তাহলে সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে এবং জান্নাতে যেতে পারবে এ হলো মোটামুটি সূরা কাহফের আলোচ্য বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এর আলোচ্য বিষয়কে আমাদের জীবনে ধারণ করার জন্য প্রিয় দর্শক এরপর সূরা মারিয়াম রয়েছে সূরা মারিয়ামের 4টি পয়েন্ট আমরা শুধুমাত্র আলোচনা করব ইনশাআল্লাহ সূরা মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের নামে নামকরণ করা হয়েছে আর এই সূরাতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি প্রথমে বলতে চাই তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত শব্দটিকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন মূলধাতুতে বিভিন্ন আকারে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন 16 বার গোটা মারিয়ামের ভিতরে অর্থাৎ বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভিন্ন নবী রাসূল বিভিন্ন প্রিয় ব্যক্তিদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন সেই বিষয়টিকে আলোচনা করতে গিয়ে রহমত মূলধাতুটিকে ব্যবহার করেছেন বিভিন্নভাবে 16 বার তাহলে একজন কোরআনের পাঠক হিসাবে আমাদের উচিত হবে এই রহমতগুলোর কথা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কারা আল্লাহ রহমত পেয়েছেন তাদের ভিতরে কী বৈশিষ্ট্য ছিল কী কারণে পেয়েছেন সেগুলোকে আবিষ্কার করে সেগুলোকে পড়ে জেনে নিজের ভেতরে সেই কারণগুলোকে নিয়ে আসার চেষ্টা করা এবং নিজে তাদের অনুসারী অনুগামী হওয়ার চেষ্টা করা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আমরাও উপযুক্ত হব ইনশাআল্লাহ সূরা মারিয়ামকে আমরা সেভাবে অধ্যয়ন করার চেষ্টা করি সূরা মারিয়ামের দ্বিতীয়ত যে পয়েন্টটি বলতে চাই তাহলে এখানে দ্বিতীয়ত জাকারিয়া আলাইহিস সালামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনুগ্রহ করেছেন বার্ধক্য এসে গিয়েছিল তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তান আশা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দিয়েছেন একেবারে নিরাশ হয়ে যাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষের আশা আবার নতুন করে আশার আলো মানুষকে দেখাতে পারেন সেই দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন জাকারিয়া ইসলামকে বৃদ্ধ বয়সে সন্তান দেওয়ার মাধ্যমে অতএব একজন মানুষ যত রকমের বিপদে কষ্টে মুসিবতে থাকুক না কেন জাকারিয়া ইসলামের ঘটনা যেটি মারিয়ামে আলোচনা হয়েছে এটা যদি তিনি অধ্যয়ন করেন এটা যদি তিনি পড়েন তাহলে সেক্ষেত্রে তার আশার আলো দেখতে তিনি শিখবেন ইনশাআল্লাহ তৃতীয়ত মারিয়ামের যে বিষয়টি ईसा अलैहिस्सलाम के जन्म दिए अर्थात ईसा इस्लाम के तीन जन्म दिए कोनो बाबा छाड़ा अलौकिक भावे आल्लाह सुब्हानाहु ताआला पक्ष थेके जिब्रील एसे फू दिएछेन एबं तिनी सन्तान प्रसव करलेन गर्भधारण करलेन परे प्रसव करलेन ईसा अलैहिस्सलातु वस्सलामके एरपरे लोकेरा ईसा अलैहिस्सलातु वस्सलामके जन्म प्रसव करार परे मारियामेर चरित्र निये प्रश्न तुल्लो एबं तिनी छिलेन खूब सुती मानुष तार मा छिलेन नेककार मानुष इमरानेर स्त्री जाई होक তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন এই সন্তান প্রসব হলো তখন সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ খুলে দিলেন তিনি বলেছেন ইন্না আব্দুল্লাহ আতানিয়াল কিতাব আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দান করেছেন নবী ও জানি নবিয়ান এবং আমাকে নবী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন অলৌকিকভাবে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে যখন শিশু অবস্থায় এরকম কথা বললেন তখন মানুষেরা বুঝতে পারল যে এটা আল্লাহ তাআলার বিশেষ কোনো কুদরতের বহিঃপ্রকাশ তারপরে তারা তার প্রতি অপবাদ তারা উঠিয়ে নিল প্রিয় দর্শক পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মা বাবা ছাড়া হাওয়াকে সৃষ্টি করেছেন মা বাবা ছাড়া আর ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন একমাত্র বাবা ছাড়া মায়ের মাধ্যমে আর বাকি অন্য সবাইকে আল্লাহ সৃষ্টি করেন মা এবং বাবা উভয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাতে চেয়েছেন আসলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবাকে দিয়ে শুধু মাকে দিয়ে মা বাবা কাউকে ছাড়া সবভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করতে চান এগুলো পৃথিবীর কিছু সিস্টেম এবং নিজাম রেখেছেন মাত্র কিন্তু আল্লাহ তাআলা চাইলে এর ব্যতিক্রম ব্যত্যয় যেভাবে খুশি সেভাবে তিনি করতে পারেন সে ক্ষমতা রয়েছে আর এজন্য ঈসা ইসলামের জন্ম আল্লাহ তাআলা এভাবে অলৌকিকভাবে দান করেছেন সেই ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে সূরা মারিয়ামে কেউ যদি জানতে চায় বিস্তারিত ঘটনা তাহলে সূরা মারিয়ামের এই অংশ তিনি পড়তে পারেন এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সঙ্গে বিতণ্ডা লিপ্ত হয়েছেন বাবা যখন শিরক করত তখন বাবাকে শিরক থেকে বাঁচানোর জন্য এবং সেই ক্ষেত্রে তিনি কত বিনম্রতা অবলম্বন করেছেন কতটা ভদ্রতা দেখিয়েছেন তার বাবার সঙ্গে সে বিষয়ে একেবারে পরিষ্কারভাবে ফুটে উঠে ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা সূরা মারিয়ামের শেষের দিকে রয়েছে সেটাতে এবং সেখানে বারবার তিনি তার বাবাকে ইয়া আবাতি বলে সম্বোধন করেছেন হে আমার বাবা হে আমার বাবা অর্থাৎ একজন দাঈ যিনি দাওয়াতের কাজ করবেন মানুষকে দিনের কথা বলবেন ভালোর কথা বলবেন তিনি কখনো তাদের প্রতি রূঢ় আচরণ করবেন না মন্দ আচরণ করবেন না বরং তাদেরকে বিনয়ের সাথে ভদ্রতার সাথে দাওয়াতের কাজ করবেন নিজের প্রিয়জনরা যদি কখনো ভুল করেন এমনকি শিরক করেন তবুও তাদের সাথে ব্যবহার খারাপ করা যাবে না বিশেষ করে বাবা মায়ের সাথে বিনম্রতার সাথে আচরণ করতে হবে সে শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা পাচ্ছি সূরা মারিয়ামের শেষের দিকে এরপর সূরা তাহা যেখানে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জন্ম কিভাবে হলো অলৌকিকভাবে যেখানে সমস্ত ছেলে সন্তানদের হত্যা নিশ্চিত করেছে ছোটবেলাতেই এবং তাদের জন্মের পর তাদেরকে হত্যা করার জন্য মিশন নিয়েছে ফেরাউনের যে প্ল্যান ছিল সেই প্ল্যানকে এড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামকে কীভাবে সৃষ্টি করলেন কীভাবে তিনি বেড়ে উঠলেন কীভাবে লুকিয়ে তার মা বাবা তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং নদীতে ভাসিয়ে দিলেন বিস্তারিত আলোচনা সূরা তাহার শুরুতেই রয়েছে এবং ফেরাউন কেন সমস্ত ছেলে সন্তানকে হত্যা করতে চেয়েছিল কারণ জাদুকররা তাদেরকে বলেছিল যে কোনো একটা সন্তান জন্ম নেবে এবং আপনার প্রসাদ দখল করবে সেটা থেকে বাঁচার জন্য তিনি এই কাজ করেছিলেন যাই হোক এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে কীভাবে বড় করে তুললেন এবং আজীব এবং আশ্চর্যজনকভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরেই জন্মগ্রহণ বড় করে তুললেন অর্থাৎ যে শত্রু তার কোলে রেখেই তাকে বড় করে তুললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে অন্য জায়গায় বড় করে আনতে পারতেন কিন্তু না আল্লাহ তাআলা দেখাতে চাইলেন পৃথিবীবাসীকে যে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান আর কোনো কিছু করবেন আর পৃথিবীর সমস্ত শক্তি যদি চায় যে না করবে তো আল্লাহ তাআলা শুধু সেটা করবেন তা নয় ওই শক্তির ভেতরে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সৃষ্টি করতে পারেন বা সেই জিনিসটি করতে পারেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের ঘরে কোলে আসিয়ার মাধ্যমে লালিত পালিত করে আল্লাহ তাআলা সেই শিক্ষায় আমাদেরকে দিয়েছেন এরপরে মুসা আলাইহিস সালামের কাছে এরপরে ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন এবং তিনি সেখানে যাওয়ার পরে অনেকগুলো ঘটনা ঘটলো এক পর্যায়ে জাদুকরদের সাথে তার হলো কম্পিটিশন হলো জাদুর এবং সেক্ষেত্রে তিনি মুজিজা আল্লাহর অলৌকিকতা তিনি পেশ করলেন জাদুগুলো সবগুলোকে নিস্তেজ করে দিল এবং সব জাদুকরকে পরাভূত করে দিল ফলে তারা সেজদায় অবনত হলো এবং মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো ফেরাউন তাদেরকে শাস্তির ঘোষণা দিল যাই হোক এই বিস্তারিত ঘটনা রয়েছে সূরা তাহার শুরুতে এবং মুসা আলাইহিস সালামের বিষয়ে এই ঘটনা মুসা সালামের বিস্তারিত ঘটনা ফেরাউনের সঙ্গে এটা যতটা সুন্দরভাবে এখানে রয়েছে অন্য কোথাও কোরআনে কারিমে এতটা সুন্দরভাবে না এরপরে সামেরের ঘটনা রয়েছে মুসা ইসলাম তার জাতিকে নিয়ে বনি ইসরাঈলকে রক্ষা করে ফেরাউনের কবল থেকে যখন চলে যাচ্ছিলেন এবং নদী পার হয়ে যখন তিনি চলে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিহ উপত্যকায় তাদেরকে রাখলেন সেখানে তাদেরকে নিয়ামত দিয়েছিলেন একটা পর্যায়ে আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে তিনি কথা বলতে যাচ্ছিলেন তাকে কালিমুল্লাহ বলে আমরা জানি আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন তখন তুর পাহাড়ে যাওয়ার সময় তিনি তার জাতিকে রেখে গেলেন তার ভাই হারুনকে দায়িত্ব দিয়ে কিন্তু হারুন ইসলাম একটা নরম প্রকৃতি ছিলেন সেখানে সামেরি নামে এক লোক সে একটা গরুর বাছুর তৈরি করে ওইটার পূজার আহ্বান করলো বনি ইসরাঈলরা সেটার পূজা শুরু করে দিল তিনি এসে দেখে অত্যন্ত রাগান্বিত হলেন পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামরিকে একটি শাস্তি দিলেন এবং মুসা আলাইহিস সালাম তার জাতির মধ্যে থেকে যারা শিরক করেছে তাদের জন্য শাস্তি দিলেন আল্লাহ তাআলা শাস্তির পক্ষ থেকে আর বাকিদেরকে যারা শিরকে লিপ্ত হয়নি তাদেরকে তিনি গ্রহণ করলেন তাদের সাথে বসবাস শুরু করলেন এই ঘটনা রয়েছে সূরা তাহার মাঝামাঝি এসে এরপরে রয়েছে আদম আলাইহিস সালামের সঙ্গে শয়তানের ঘটে যাওয়া ঘটনা একেবারে সৃষ্টির শুরুতে সে বিষয়টি এরপর 124 নম্বর আয়াতে রয়েছে ওমান আরাদ আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ইলা আখিল আয়াহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যারা আল্লাহর জিকির থেকে গাফেল থাকে তাদের পরিণতি কি হয় কিয়ামতে তাদেরকে অন্ধ করে তোলা হয় এবং তারা বলবে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে অন্ধ করে কেন তুলেছেন আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবেন যে পৃথিবীতে তোমাদের কাছে আমার আয়াত এসেছিল তখন তোমরা ভুলে বসেছিলে আজকে তোমাদেরকেও ভুলে বসা হবে এরপর 132 নম্বর আয়াতে রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ বলেছেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিবাতুল তাকওয়া আল্লাহ তাআলা বলেছেন এখানে তোমার পরিবারকে তুমি সালাতের নির্দেশ করো এই আয়াত থেকে প্রত্যেক পরিবার কর্তার উপরে ফরজ হয়ে যায় এই আয়াতের আলোকে তার পরিবারের সদস্যদেরকে সালাতের নির্দেশ করা ওয়াসতাবির আলাইহা শুধু নির্দেশ নয় সেই নির্দেশের উপরে অটল অবিচল থাকতে হয় এই জিনিসটি ফরজ হয়ে যায় তার উপরে সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন 132 নম্বর আয়াতে অতএব আমরা এই বিষয়টিও আমল করার চেষ্টা করব সূরার শেষের দিকে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সান্ত্বনা দেওয়া হচ্ছে বিভিন্ন নবীদের ঘটনা বর্ণনা করে যেন তিনি সবর করেন এবং ইতিপূর্বে বিভিন্ন নবীরা পরীক্ষার সম্মুখীন হয়েছেন শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনামূলক আরেকটি আয়াত দিয়ে এই পারা শেষ হচ্ছে আর সেই আয়াতটি হলো কুল কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু ফাসাতা'লামুনা মান আসহাবুস সিরাতি সাওয়্যি ওয়া মান ইহতাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেকে অপেক্ষা করছে তোমরা অপেক্ষা করো অচিরে জানতে পারবা যে তোমরা এবং আমার মধ্যে কে সঠিক পথে আছে কে হেদায়েতের পথে আছে প্রিয় দর্শক এ হলো মোটামুটি সূরা তাহার আলোচ্য বিষয় এবং সংক্ষিপ্ত সার যেগুলো আমরা চেষ্টা করেছি টাচ করার জন্য এর বাইরে আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তারাবিতে আলোচ্য সূরা কাহফের সূরা মারিয়ামের সূরা তাহার সমস্ত সংক্ষিপ্ত সারগুলোকে আমাদের জীবনে উপলব্ধি করা আমলে আনার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইর ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু